বিশুয়া কোচ রাজবংশী জনগোষ্ঠীর জাতীয় উৎসব। এই বিশুয়া উৎসব চৈত মাসের 31 তারিখের পর বৈশাখ মাসের গোটাই মাসখানতে কমতাপুরবাসী রাইজক পালন করা দেখা যায় এই বিশুয়া উৎসব। সমান্তরাল করিয়া কোকরাঝাড় জেলার অন্তর্গত মধ্য ধর্মরা কাঠলগুড়ীত 24 আর 25 বৈশাখত পাতিবা অলওয়া বিশুয়াখানক আজিকা বিশুয়া মানা সমিতিয়ে আলামালা করিয়া পালন করা দেখা গেল। রাজ্য দিনে দিনে কোভিড আক্রান্তর সংখ্যা বাড়ি অহার বাদে সরকারে দেওয়া নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ কোভিড প্রোটোকল নিয়ম মানিয়া পালন করা দেখা গেল মধ্য ধর্মরার কাঠলগুড়ির তৃতীয়তম বিশুয়াখানক। বিশুয়া অনুষ্ঠানের কার্যসূচী মতে পহেলাতে শহীদ বেদীত মালা পিন্ধা আর ছাতি জ্বলিয়া দিল মিনতি রায়ে, আর সহযোগ করে সুমতি রায় আর দীপা রায়। দ্বিতীয় কার্যসূচী মতে বিশুয়া মানা সমিতির নিশান উড়েল গড়িয়া বিশ্বজিৎ রায় আর মারেয়া দীপজ্যোতি রায়, উমাক সহযোগ করে দিগম রায় আর হৃদয় বড়ুয়া। আর তৃতীয় কার্যসূচী মতে সাংস্কৃতিক নিশান উড়েল অপূর্ব রায় আর সহযোগ করে প্রণব রায় আর পরীক্ষিত রায়ে। আর রাজ্য কোভিড আক্রান্তের সংখ্যা বাড়িয়ে যাওয়ার কারণে সরকারে দেওয়া নীতি নির্দেশনা অনুযায়ী এইবারের বিশুয়াখান পতাকা তুলিয়া আলামালা করিয়া পালন করা দেখা গেল এঙ্কা করিয়া। মই কঠালগুড়ির গাঁর নিবাসী হিসাবে লগতে আমার বিশুয়া উদযাপন সমিতির তরফের এটা ঘোষণা সকল রাইজলৈ বলে আগবঢ়ালো। পন প্রথমতে আমার নতুন বছরের বিশুয়ার শুভেচ্ছা সকলকে জানালো আর লগতে দুঃখে জানাও যে আমি অহা 24-25 বহাগ মানে আজির তারিখট হবলগীয় আমার বিশুয়া কমিটিখনে যখন বিশুয়া পাতিম বলে ভাবিছিল আজি দেশত চারিওফালে হওয়া করোনা মহামারীর যি হারে বৃদ্ধি পাইছে সংক্রমণ হয়েছে সকল ভাবি চিন্তি আর সকলের আশু আরোগ্য কামনা করে আমি আমার বিশুয়াখন এই বছরের কারণে স্থগিত করে দিল। আর সকলে সহায় সহযোগিতা করেছিলে কিন্তু আমি দুর্ভাগ্যবশত করব নয় পাতিব নিল বিশুয়াখন। তো এটা আন বছরের দরে পাতিব ওলাইও এটা আমি যেহেতু কোভিড-19 যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি বিশুয়াখন পাতিব নোৱাৰার কারণে খুবই দুঃখিত। এতিয়া বাকি আর যে আছে 24-25 বহাগ মানে আজির তারিখত আসলে তো আজি আমি খালি জাস্ট খালি বিশুয়া কমিটির তরফের পতাকা উত্তোলন শহীদ বেদীত মাল্যার্পণ আর লগতে বিশুয়া কমিটির পতাকাখন উত্তোলন করা হল। এতিয়া সকল রাইজক আমার বিশুয়ার তরফের বিশুয়ার বহুত বহুত শুভেচ্ছা জানাই মোট অনুরোধ থাকিল রাইজলৈ বিশুয়া সমিতির তরফের জানা হল ঘরতে থাকক সুরক্ষিত থাকক সমূহ রাইজক ঘরতে থাকি সুরক্ষিত হয়ে থাকবলে অনুরোধ জানালো। নমস্কার।